আজ পরিবারের মধ্যে, আজ প্রতিষ্ঠানের মধ্যে, আজ জনগোষ্ঠীর মধ্যে, আজ রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ পরিলক্ষিত হচ্ছে শুধু একমাত্র হেদায়েতটা গ্রহণ না করার কারণে। ওয়ামিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين دربار لاکھ کوٹی شکریہ জাল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দূর দূরান্ত থেকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য এবং দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরাতুল হুজরাত থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যদি কোনো পাপিষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ নেবে। বিচক্ষণতার সঙ্গে কাজ নেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমরা সংবাদটা যাচাই বাছাই করবে যে আসলে সত্য কিনা। যদি এমনটি করা না হয়
তাহলে তোমরা সম্প্রদায়ের কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে কষ্ট দিয়ে ফেলবে, পরবর্তীতে এর কারণে তোমরা নিজেরাই লজ্জিত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে একটি হেদায়েত দান করেছে, যে কোনো সংবাদ কেউ তোমার সামনে পরিবেশন করলে, কোনো সংবাদ কেউ প্রচার প্রসার করলে, এই সংবাদটা শুনেই তা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা বা এটা নিজে আবার প্রচার করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। সংবাদ আসলেই প্রথম কাজ হচ্ছে এটা যাচাই বাছাই করতে হবে যে আসলে সংবাদটা সত্য কি সত্য নয়। যদি আমি যাচাই বাছাই না করি পদক্ষেপ গ্রহণ করি, তাহলে এটা মিথ্যা সংবাদ হলে এই পদক্ষেপের কারণে আর এক মুসলমানের ক্ষতি হবে বা কোনো জামাতের ক্ষতি হবে বা কোনো গোষ্ঠীর ক্ষতি হবে। এই জন্য শরীয়তের নির্দেশ আগে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই ছাড়া কোনো সংবাদ যদি কেউ তোমার সামনে পরিবেশন করে আর তুমি যদি এটাকে গ্রহণ করে তার সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করো, তাহলে এটা নাজায়েজ হবে, হারাম হবে। কতক বর্ণনা এসেছে বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন, যাকে পরিভাষায় শানে নুজুল বলা হয়। ঘটনাটি হচ্ছে বনু মুস্তালিক গোত্রের সর্দার হযরত হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা হযরত জুয়াইরা বিনতে হারিস, যিনি উম্মাহাতুল মুমিনিনদের একজন। এই হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে ইসলামের দাওয়াত পেশ করেন এবং যাকাত আদায়ের হুকুম করেন। তো হযরত হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং যাকাত আদায়ের স্বীকৃতি জ্ঞাপন করেন যে আমি যাকাত প্রদান করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে এই নিবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ এলাকায় গিয়ে নিজ গোত্রের লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করব, যারা ইসলামে দীক্ষিত হবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি তাদেরকেও যাকাত আদায় করতে বলবো, যারা যাকাত প্রদান করবে আমি তাদের যাকাত গ্রহণ করব। আপনি অমুক মাসের অমুক তারিখে আপনার পক্ষ থেকে একজন দূতকে প্রেরণ করবেন, আমি সেই যাকাতের অর্থ তার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেব। এই কথার পর হযরত হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা বনু মুস্তালিক নিজ গোত্রে চলে যান, গোত্রের লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। বহু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম ধর্মে দীক্ষিত হয়, আর রাসূলকে তিনি ওয়াদা দিয়েছিলেন যে যাকাত তিনি সংগ্রহ করবেন, সেই মোতাবেক গোত্রের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের থেকে তিনি যাকাতের অর্থ গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত যে তারিখ ছিল রসুলের দূত আসবে, নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার পরও যখন রসুলের দূত আসলো না, তখন হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন যে রসুল তো কখনো ওয়াদা খেলাফ করতে পারে না, তিনি কেন তার দূতকে প্রেরণ করলেন না, হয়তো তিনি আমাদের প্রতি নারাজ, আমাদের কোনো কাজকর্ম তার কাছে অপছন্দনীয় হয়েছে বা আমাদের সম্পর্কে কোনো খারাপ সংবাদ তার কাছে পৌঁছেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত প্রেরণ করেন না। তো হযরত হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের সঙ্গে পরামর্শ করলেন যে রসুল তো ওয়াদা খেলাফ করতে পারে না, হয়তো তিনি আমাদের কোনো কর্মে অসন্তুষ্ট হয়েছেন এই জন্য দূত পাঠাননি, তা আমরা সকলেই মিলে আল্লাহ রসুলের দরবারে যাই। এদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক সময়ে দূত হিসাবে বনু মুস্তালিকে প্রেরণ করেছিলেন। কিন্তু কথা হচ্ছে হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে
পূর্ব থেকে শত্রুতা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে। তো প্রতিমধ্যে তিনি রাস্তায় চিন্তা করতে লাগলেন যে আগে তো তাদের সঙ্গে আমার শত্রুতা ছিল, শত্রুতার জের ধরে যদি তারা আমাকে হত্যা করে দেয়, এই আশঙ্কায় তিনি ফিরে আসলেন। আবার কতক বর্ণনায় এমন আছে যে বনি মুস্তালিক গোত্রের লোকেরা জানত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত নির্ধারিত তারিখে আসবে, রসুলের দূত আসবে, তাকে তো স্বাগত জানানো দরকার। তাই তারা নিজ গোত্র থেকে বেরিয়ে বা জনপদ থেকে বাহিরে বেরিয়ে এসেছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। আর ওলিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তো ঘুরপাক খাচ্ছিল, না জানি তারা আমাকে হত্যা করে দেয়, কারণ তাদের সঙ্গে তো আমার শত্রুতা ছিল আগে। আর উনি যখন রাস্তা থেকে দূর থেকে দেখলেন যে গোত্রের লোকেরা বাহিরে বেরিয়ে এসেছে, উনি মনে মনে ভাবলেন যে হয়তো তারা আমাকে হত্যা করার জন্য বেরিয়ে এসেছে। আবার কোনো বর্ণনা এমন আছে যে কেউ তাকে এই সংবাদ দিয়েছে যে বনু মুস্তালিকের গোত্রের লোকেরা তোমাকে হত্যা করার জন্য কিন্তু এলাকা থেকে বাহিরে বেরিয়ে এসেছে। এই সংবাদ পেয়ে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন, গিয়ে বলেন ইয়া রসূলুল্লাহ, তারা তো যাকাত দানে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং আমাকে হত্যা করার জন্য জনপদের বাহিরে এরা লোক সমাগম ঘটিয়েছে। এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে যান। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক বিশাল বাহিনীকে প্রেরণ করলেন, যাও তাদের সঙ্গে যুদ্ধ করো। তেদিকতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ বাহিনী নিয়ে বনি মুস্তালিক অভিমুখে রওনা হয়। আর ওদিক দিয়ে বনি মুস্তালিক গোত্রের সর্দার হারেস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য তার দরবারের দিকে রওনা হয়। তো প্রতিমধ্যে মুখামুখি সাক্ষাৎ, তো বনি মুস্তালিক গোত্রের লোকেরা দেখলো খালিদ ইবনে ওয়ালিদ আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছে। তো হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আপনারা কেন আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছেন? তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনারা তো যাকাত দানে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, অপরদিকে রসুলের দূতকে হত্যা করার জন্য জনপদের বাহিরে লোক সমাগম ঘটিয়েছিলেন। হযরত হারিস বিন জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলেন কি, রসুলের দূতেই আমাদের কাছে আসলো না, আবার কখন আমরা সৈন্য সমাগম ঘটালাম? তবে হ্যাঁ, আমাদের গোত্রের লোকেরা জানতে পেরেছে যে অমুক মাসের অমুক তারিখে রসুলের দূত আসবে, তার সম্মানার্থে রসুলের দূতকে স্বাগত জানানোর জন্য আমরা জনপদের বাহিরে একত্রিত হয়েছিলাম। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারেন যে আসলে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে, যে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দূত, তিনি ভেবেছিলেন যে তাকে হত্যা করার জন্য এরা লোক সমাগম ঘটিয়েছে, আর অধিক তারা রসুলের দূতকে স্বাগত জানানোর জন্য লোক সমাগম ঘটিয়েছে। যাই হোক, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন ইয়া রসূলুল্লাহ, এখানে তো এই ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়ালিদ ইবনে উকবা বুঝেছে যে তারা তাকে হত্যা করার জন্য সৈন্য সমাগম ঘটিয়েছে, অথচ তারা তো রসুলের দূতকে স্বাগত জানানোর জন্য সেখানে লোক সমাগম ঘটিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ। হে ইমানদারেরা, যদি কোনো দায়িত্বহীন ব্যক্তি, যদি কোনো পাপিষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সর্বপ্রথম কাজ হবে তোমরা এটাকে যাচাই বাছাই করবে,
যদি তোমরা যাচাই বাছাই না করো সত্যর খবরটা সত্য না মিথ্যা, তাহলে তোমরা তো পদক্ষেপ গ্রহণ করে ফেলবে। এই পদক্ষেপের কারণে তোমরা এমন একটা জামাতকে ক্ষতিগ্রস্ত করবে যেই জামাতটা তাকওয়াওয়ালা, যেই জামাতটা পরহেজগার, যেই জামাতটা ইনসাফওয়ালা, যেই জামাতটা সবসময় আল্লাহর ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, যারা আমানতদার, যারা দিনের আমানতকে বজায় রাখে, যারা সবসময় পরহেজগারিতা অবলম্বন করে, এমন এক জামাতের ক্ষতি করে ফেলবে যেই জামাতের ক্ষতি করার কারণে দিনের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, একটা জনপদের ক্ষতি হবে, একটা দেশের ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তীতে তোমরা নিজের আফসুস করবে, এই আফসুসে তোমাদের কোনো লাভ হবে না, তখন তোমরাও ক্ষতিগ্রস্ত হবে, তখন তোমাদের আফসুস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন। আর এই হেদায়েত অমান্য করার কারণে, এই হেদায়েত কাজ পাথেয় হিসাবে গ্রহণ করার কারণে আজ পরিবারের মধ্যে, আজ প্রতিষ্ঠানের মধ্যে, আজ জনগোষ্ঠীর মধ্যে, আজ রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ পরিলক্ষিত হচ্ছে শুধু একমাত্র এই হেদায়েতটা গ্রহণ না করার কারণে। আজ কান কথাকে মানুষ প্রাধান্য দিচ্ছে, কান কথা শুনে শুনে ভালো মানুষগুলো আজ সমাজে উপেক্ষিত হচ্ছে, কান কথার কারণে আজ প্রতিষ্ঠানের মধ্যে নেককার লোকগুলো উপেক্ষিত হচ্ছে, আজ কান কথার কারণে ভালো মানুষগুলো তাকওয়াওয়ালারা পরহেজগারওয়ালারা এরাও রাষ্ট্র থেকে, রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পক্ষ থেকে তারা উপেক্ষিত হচ্ছে শুধুমাত্র একমাত্র এই কোরআনের আয়াতটাকে ফলো না করার কারণে। আজ পরিবারের মধ্যে কেন এত কলহ, আজ দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেন এত কলহ, আজ রাষ্ট্রের মধ্যে কেন এত কলহ, শুধু একমাত্র এই আয়াতের হেদায়েত গ্রহণ না করার কারণে। বিশেষ করে যদি কারো সাথে একটু রেষারেষি থাকে, শত্রুতা থাকে, আর যদি ধর্মীয় বা কোনো রাজনৈতিক যদি কোনো সংঘর্ষ থাকে, তাহলে সামান্য কথাকে এটাকে তাল বানিয়ে ফেলে। আমাদেরকে মনে রাখতে হবে, একজন মানুষ যতই পাপিষ্ট হোক না কেন, যত বড়ই বদকার হোক না কেন, যেই বিষয়ে সে অন্যায় করে নাই সেই বিষয়ের তোহমত তাকে দেওয়া হারাম। সে যত বড়ই খারাপ হোক, সে যে অন্যায়ের সাথে জড়িত নয় সেই বিষয়ে তাকে তোহমত দেওয়া এটা হারাম শরীয়তের দৃষ্টি। একদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসে উপস্থিত ছিলেন, সেখানে অনেক লোক সমাগম ঘটিয়েছিল। এক ব্যক্তি দাঁড়িয়ে হাজ্জাজ বিন ইউসুফ, যিনি শত শত তাবির হত্যাকারী, শত শত সাহাবীর হত্যাকারী, শত শত মুহাদ্দিসের হত্যাকারী, শত শত আলেমের হত্যাকারী, সেই হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে নানান ধরনের বানোয়াটি মিথ্যা তোহমত দিচ্ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তাকে বললেন, এই শুনে রাখো, সাবধানে কথা বলবে, সতর্কতার সঙ্গে কথা বলবে, যাচাই বাছাই করে কথা বলবে, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন যদি হাজ্জাজ বিন ইউসুফ থেকে শত শত খুনের বদলা নেয়, তুমি মনে রাখবে তুমি যে তার সম্পর্কে মিথ্যা তোহমত দিচ্ছ, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নেবে। এটা মনে করবে না যে হাজ্জাজ বিন ইউসুফ খুনি বিদায় যে কোনো অপবাদ তাকে দেওয়া যাবে, যে কোনো তোহমত তাকে দেওয়া যাবে, এটা কখনো মনে করবে না। আর এই মিথ্যা সংবাদের কারণে আজ সমাজে ফাটল, আজ ফ্যামিলিতে ফাটল, আজ ফ্যামিলির মধ্যে বিপর্যয়, প্রতিষ্ঠানে বিপর্যয়, হার জায়গার মধ্যে বিপর্যয় ঘটছে একমাত্র মিথ্যা সংবাদ পরিবেশন করার কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে, তার মানে যাচাই বাছাই করে না। আজ আমরা মুসলমান, বিশেষ করে যারা আমরা আলেম, মাদ্রাসার তালিবুল ইলম বা দরস প্রদান করি, ইমামতি করি, জাতি যাদের উপর নির্ভর করে,
যাদের দিকে তাকিয়ে থাকে তাদের মধ্যে যদি এই বদগুণ আসে, যা শোনে তাই বলে, তাদের মধ্যে যদি এই গুণ আসে, মিথ্যা বানোয়াটি সংবাদ তারা প্রচার করে, তাহলে এই দিন কিভাবে টিকিয়ে থাকবে, ইসলাম কিভাবে টিকিয়ে থাকবে, আজ তাকওয়া পরহেজগারিতা তাহলে কোথায় গেল? আমাদের এখানে যারা এখন আমরা আছি, আমরা প্রায় সকলে হাদিস পড়েছে, আমরা প্রায় এখানে আলেম, আমরা হাদিসের কিতাবের পড়তে পড়তে পেয়েছি হাদ্দাসানা হাদ্দাসানা শব্দ, কিন্তু জায়গায় জায়গায় আবার এসেছে সানা শব্দ, হাদ্দা শব্দ নেই। এখানে আমাদের ওস্তাদ মহোদয়গণ বলেছেন, যেখানে তুমি সানা শব্দ দেখবে সেখানে তুমি হাদ্দাসানা শব্দ বলবে। তা কথা হচ্ছে, যদি হাদ্দাসানা শব্দ বলতে হয় তাহলে সানা শব্দ কেন আসলো? এর আসল কারণ কি, রহস্য কি? যিনি হাদিসের বর্ণনাকারী উনি যখন দরজে এসে বসেছেন তখন হাদ্দা শব্দ শোনে নাই, সানা শব্দ শুনেছেন। অথচ উনি নিশ্চিত ছিলেন যেখানে সানার আগে হাদ্দা শব্দ পঠিত হয়েছে, পাঠ করা হয়েছে, কিন্তু বর্ণনাকারী এতটাই আমানতদার ছিলেন, এতটাই পরহেজগার ছিলেন যে আমি যেই শব্দ শুনি নাই সেই শব্দ আমি কেন বলবো? আমি যেহেতু সানা শব্দ থেকে হাদিস শুনেছি তাই আমি সানা শব্দ থেকে হাদিস বর্ণনা করেছি। কতটা তাকওয়াওয়ালা ছিলেন, কতটা পরহেজগার ছিলেন, নিশ্চিত জানতেন সানা শব্দের আগে হাদ্দা শব্দ আছে, এর পরও তিনি হাদ্দা শব্দ বয়ান করেন নাই। কেন? যে আমি যেটা শুনি নাই সেটা আমি কেন বলবো? আমরা তো তাদেরই অনুসারী, আমরা তো তাদেরই অনুসারী, আমরা তো তাদেরকেই ফলো করি, আমরা তো তাদেরই পদাঙ্ক অনুসরণ করি, তাদের থেকে হাদিস গ্রহণ করে আমরা হাদিস পড়াই, তাদের থেকে হাদিস গ্রহণ করে আমরা মানুষকে হাদিস শোনাই। আজ আমাদের যদি এই দশা হয় যে এই সংবাদ আমি পাবো যাচাই বাছাই ছাড়া প্রচার করব, তাহলে মনে রাখতে হবে আমি আসলেই তাদের অনুসারী নয়, আমি হচ্ছে বিপদগামী। মনে রাখতে হবে আমার পদস্খলন হয়েছে, এটা মনে রাখতে হবে। তাদের থেকে আমি হাদিস গ্রহণ করলাম, তারা এতটা সতর্কতা অবলম্বন করলো, এতটা পরহেজকারিতা অবলম্বন করলো, যেই জিনিসের ব্যাপারে তাদের নিশ্চিত জানা আছে হাদ্দা শব্দ এখানে আছে, এর পরও একটা আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ে হৃদয়টা এতটাই টাইটম্বর ছিল যে তারা হাদ্দা শব্দ বলতে ভয় পেয়েছেন। আমি তো শুনি নাই, কেন আমি হাদ্দা শব্দ বলবো? এই জন্য হাদিসের পড়তে পড়তে পাতায় পাতায় আপনারা সানা শব্দ দেখেছেন। তাদের অনুসারী হয়ে কিভাবে আমি মিথ্যা সংবাদ পরিবেশন করি, কিভাবে যাচাই বাছাই করা ছাড়া আমি সংবাদ পরিবেশন করি? আমার একজনের কারণে একটা ফ্যামিলি নষ্ট হবে, আমার একজনের কারণে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে, আমার একজনের মিথ্যা সংবাদের কারণে আল্লাহওয়ালারা পরহেজগাররা অপেক্ষিত হবে, তারা লাঞ্ছিত হবে, অবরস্ত হবে, উপেক্ষিত হবে, এটা কী করে হয়? এই জন্য আমরা আলেম, এই সবক আমাদেরকে গ্রহণ করতে হবে। এক আয়াতের মধ্যে আমরা এক আয়াতকে যদি ফলো করি, এক আয়াতকে যদি পাথর হিসাবে গ্রহণ করি, তাহলে ফ্যামিলির মধ্যে ফাটল ধরবে না, সমাজে ফাটল ধরবে না, ঐক্যে ফাটল ধরবে না, প্রতিষ্ঠানে ফাটল ধরবে না, রাষ্ট্রে ফাটল ধরবে না। একটা সবক যদি আমরা গ্রহণ করি, মিথ্যা সংবাদ পরিবেশন করব না, কোনো সংবাদ আসলে যাচাই বাছাই ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করব না। যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে, কেন কেন মিথ্যা সংবাদ পরিবেশন করে, যারা কান কথা শোনে কেন কান কথা শোনে? অবশ্যই কলহ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য যারা এভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে, ওদের তাকওয়ায় ঘাটতি আছে। যারা অনুমানের ভিত্তিতে সংবাদ প্রচার করে, মন্তব্য করে, ওদের পরহেজগারিতায় ঘাটতি আছে, ওদের আমানতদারিতায় ঘাটতি আছে, ওদের দেয়ানতদারিতায় ঘাটতি আছে। এদের এই সংবাদ পরিবেশনটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, এছাড়া আর কিছুই নয়, এছাড়া দ্বিতীয় কিছুই হতে পারে। অথচ যদি আমানতদার হতো তাহলে তো রসুলের হাদিস তার মনে থাকত। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের দিকে তাকিয়ে বলছে, হে কাবা, আল্লাহ তাআলা তোমাকে কত সম্মান দিয়েছে, তোমার আকর্ষণে, তোমার টানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তোমাকে জড়িয়ে ধরে, চোখের পানি ফেলা আল্লাহর কাছে।
কতটা ইজ্জত তোমার, কতটা সম্মান তোমার, তুমি কতটা মূল্যায়িত হও, আল্লাহ তোমাকে কত সম্মান দিয়েছে। তবে হে কাবা মনে রাখ, হুরমাতুল মুমিনি আরো জাহমিন হুরমাতিল কাবা, একজন মুমিনের হুরমত, একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের মূল্যায়ন, একজন মুমিনের সম্মান হে কাবা তোমার থেকে লক্ষ কোটি গুণ বেশি। সেখানে যদি আমার মিথ্যা সংবাদটা পরিবেশন হয় কোনো পরহেজগার সম্পর্কে, কোনো আমানতদার সম্পর্কে, কোনো আদালত সম্পন্ন ব্যক্তি সম্পর্কে, তাহলে যে ব্যক্তি পরিবেশন করবে সে কতটা অন্যায়কারী হবে, সে কতটা দুষ্কৃতিকারী হবে, সে কতটা পাপিষ্ঠ বলে আল্লাহর দরবারে গণ্য হবে। আপনাদের খ্যাত আছে যিনি কৃষক বা গৃহকর্তা, যারা কৃষিজীবী, ওনারা কিন্তু যে গরু যা আছে, গরুর যে গোবর, এই গরুর গোবরগুলো তারা হেফাজত করে, সংরক্ষণ করে, বাড়ির অদূরে একটি গর্তের মধ্যে সেগুলোকে সংরক্ষণ করে। আসলে একটা গরুর পায়খানা মল, এটা তো নাপা, এটা তো ঘৃণিত, এই ঘৃণিত বস্তুগুলো কেন সংগ্রহ করছে? অবশ্য এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? যখন জমিন চাষাবাদ করা হয়, জমিনে যেন ফসল ভালো হয়, এই জন্য ওই কৃষক গৃহকর্তা কি করে, সেই গোবরগুলো যতন করে রাখে, সময় হলে সেই গোবরগুলোকে গাড়িতে উঠিয়ে সেগুলো খেতে নিয়ে যায়। খেতে নিয়ে শুধু ফেলে দেয় না, হাত দিয়ে ধরে, নাপাক বস্তু, ঘৃণিত বস্তু, এরপরও সেগুলো হাত দিয়ে ধরছে। শুধু কি তাই, জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। যে ব্যক্তি জীবনে এগুলো দেখে নাই, শহরে বসবাস, সে যদি এরকম দৃশ্য দেখে সে কি বলবে? আর এর মাথা নষ্ট হয়েছে নাকি? গোবর, নাপাক, ঘৃণিত বস্তু এগুলো হাত দিয়ে ধরছে, ঢলছে, জমিনে ছড়িয়ে দিচ্ছে, কারণ কি এর বুঝে আসবে না। তবে হ্যাঁ, যদি এই কৃষককে প্রশ্ন করে, ভাই এই কাজগুলো আপনি কেন করছেন, নাপাক বস্তু কেন ধরছেন, সে কিন্তু একটা উত্তর দেবে, আরে বাবা যদিও বস্তুটা নাপাক, যদিও বস্তুটা ঘৃণিত, কিন্তু এটা উপকারী। কিভাবে উপকারী? এই গোবর, এই গোবরের মাধ্যমে জমিনের ফলন ভালো হবে, এই গোবরের মাধ্যমে জমিনের মধ্যে উর্বর শক্তি আসবে, এর ফলে এমন হবে যার ফলে কৃষকের মুখে হাসি আসবে। লক্ষণীয় বিষয় হচ্ছে, যেই গোবর নাপা, যেই গোবর ঘৃণিত, সেই গোবর নাপাক বস্তু তো জমিনের উর্বরতা ফিরিয়ে আনে, সেই গোবর তো মানুষের মুখে হাসি ফুটায়, সেই গোবর তো কৃষকের মুখে হাসি ফুটায়। আর তুমি আলেম হয়ে, তুমি মুহাদ্দিস হয়ে, তুমি খতিব হয়ে, তুমি ইমাম হয়ে যদি একজন মানুষের মুখে হাসি ফুটাতে না পারো, তোমার কারণে যদি মানুষের চোখের পানি ধরে, তাহলে বোঝা যাবে তুমি গোবরের থেকেও অধম, গোবরের থেকেও অধম। যারা বাস্তবিক পরহেজগার, দিনদার, আমানতদার, এরা তো কান কথা শুনবে দূরের কথা, কারো কথা শোনার সময় তো পায় না। এরা থাকবে কোরআন তেলাওয়াতে, এরা থাকবে জিকির আজকারে, এরা থাকবে কিতাব বিনিতে, এরা থাকবে আল্লাহর ফিকিরে, এরা থাকবে কিভাবে দিনের প্রচার প্রসার করা যায় এই কাজে। কান কথা শোনার সময় কোথায় পায়? এরা মিথ্যা খবর পরিবেশন করার সময় কোথায় পায়? যদি আলেম হওয়ার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও, পরিচালক হওয়ার পরেও, এরা যদি দিনের ধারক বাহক দাবি করার পরেও যদি এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশনের কাজে থাকে, এরা যদি ধারণাবশত মিথ্যা সংবাদ পরিবেশন করে, ক্যাচ করে যদি কোনো সংবাদ কারো কাছে ব্যক্ত করে, মনে করতে হবে এরা দিন থেকে দূরে বহু দূরে, এরা পরহেজগারিতা থেকে বহু দূরে, এরা দিলের মধ্যে ফিতনা ফাসাদ ঘটাতে চায়, এছাড়া দ্বিতীয় আর কিছু। আমাদের আকাবিররা কত বড় কল্যাণকামী ছেড়া, যার মধ্যে কল্যাণকামিতা নাই সে তো মিথ্যা সংবাদ পরিবেশন করবে, আর যার মধ্যে কল্যাণকামিতার মনোভাব আছে
সে সব সময় ফিকির করে থাকবে কিভাবে আরেক ভাইয়ের উপকার করা যায়, কিভাবে আরেক ভাইয়ের সাহায্য করা যায়, কিভাবে আরেক ভাইয়ের পদোন্নতির চিন্তা করা যায়, কিভাবে আরেক ভাইকে সাহায্য এগিয়ে দেওয়া যায়, এই ফিকির করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে জমিন ক্রয় করে, তো এই ব্যক্তি যখন জমিতে হাল দিতে চলে যান চাষাবাদ করার জন্য, তখন চাষ করতে গিয়ে একটি স্বর্ণ ভর্তি হাড়ি পায়। দেখুন আমাদের আকাবিররা বড়রা কতটা পরহেজগার ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো তার থেকে জমিন কোড়াই করেছি, এই স্বর্ণবর্তী হাড়ি তো আমি কোড়াই করি না, এটা তো আমাদের বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত ছিল না, অতএব এই স্বর্ণবর্তী হাড়ি আমার নয়, এটা যিনি জমিন বিক্রি করেছেন তা। এই ব্যক্তি স্বর্ণবর্তী হাড়ি নিয়ে বিক্রেতার বাড়িতে উপস্থিত, যে ভাই আমাকে বিপদ মুক্ত করুন। তিনি বললেন, কি বিপদ? আমি তো আপনার থেকে জমিন ক্রয় করেছি, দ্বিতীয় অন্য কিছু ক্রয় করিনি, আমি তো জমিন চাষাবাদ করতে গিয়ে এই মাটির নিচ থেকে স্বর্ণ ভর্তি হাড়ি বেরিয়ে এসেছে, এটা আপনার নিয়ে নিন। বিক্রেতা উত্তর করলেন, আমি যখন আপনার কাছে জমিন বিক্রি করেছি জমিনে যা থাকবে সবই আপনার। বলল, না এটা কী করে হয়? তা দুজনের মধ্যে বাদানুবাদ। এই বাদানুবাদ কি নিয়ে? অধিকার আদায়ের জন্য নয়। এই বাদানুবাদ হচ্ছে আরেকজনের পাওনা পৌঁছে দেওয়ার জন্য। আজ মিথ্যা খবর পরিবেশন হচ্ছে আরেকজনের পদস্খলন ঘটিয়ে তার পথকে কেড়ে নেওয়ার জন্য। আজ মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে আরেকজনকে নামিয়ে দেওয়ার জন্য। আজ মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে আরেকজনের পথকে দখল করার জন্য, আরেকজনের গদিকে দমন করার দখল করার জন্য। আজ মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে যার সম্মান আছে তাকে অসম্মান করার জন্য। আজ মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে যার পাওনা তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, অন্যের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। আর আগের জমানায় কতটা পরহেজগার ছিলেন ওনারা, আরেকজনের পাওনা পৌঁছে দেওয়ার জন্য বাদানুবাদ করছে। তা বিক্রেতা বলে আপনার, ক্রেতা বলে আপনার, কেউ বলে না আমার। যখন এখানে মিটমাট হচ্ছিল না, তখন তারা বললেন, তাহলে ঠিক আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়া হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসার পর এটাই হচ্ছে তার দরবারে দায়েরকৃত সর্বপ্রথম মামলা। আবার সর্বপ্রথম মামলা কিসের? অধিকার আদায়ের নয়, অধিকার পৌঁছে দেওয়ার মামলা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হয়েছে বলেন? উভয়ের বৃত্তান্ত শুনলেন। শোনার পরে উনি বললেন যে কার বাসায় কতজন করে সন্তান আছে তথ্য আমাকে দাও। যখন তারা তথ্য দিল, তিনি জানতে পারলেন যে একজনের বাসায় যুবতী মেয়ে আছে অবিবাহিতা, আর একজনের বাসায় অবিবাহিত যুবক আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর ফয়সালা দিলেন, কত আশ্চর্য রকমের ফয়সালা দিলেন। বললেন যে যাও, একজনের ছেলে আর একজনের মেয়ে উভয়ের মধ্যে বিবাহ পড়িয়ে দেওয়া হোক, আর এই স্বর্ণ ভর্তি হাড়িকে বিবাহে উপঢৌকন হিসাবে প্রদান করা হবে। এখন অধিকার পৌঁছে দিতে গিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ। তো আমরাও এই কথাগুলোকে ইনশাআল্লাহ পাথর হিসাবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।